তো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছেন আল্লাহ তাআলার বন্ধু। তিনি কেমন বন্ধু? যার মাধ্যমে আল্লাহ দ্বীনকে প্রতিষ্ঠিত করেছেন, যার মাধ্যমে আল্লাহ পাক নবুয়তি খতম করেছেন, যার মাধ্যমে আল্লাহ পাক নবুয়তি শুরু করেছেন। রাসূল জাহির হয়েছেন পরে, সৃষ্টি হয়েছেন আগে। জোরে বলুন, সৃষ্টি হয়েছেন আগে, প্রকাশ হয়েছে পরে। তাহলে আমাদের নবী এমন একজন নবী যিনি যখন নবী হয়েছেন তখন আর কোন নবী ছিলেন না। এটা জোরে জোরে দোনা শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি করে। দেখো রে মন রাত্রে গভীর নিশীতে, মরণ কালে কে যাবে তোর সঙ্গী হয়ে কবরে। আল্লাহ চতুর্থ আসমানে বিদ্যমান বসে আছেন। আমার ইমানই আমরা যারা ইমানদার তারা দেখে তাদের কল্পনা হচ্ছে ঈসা আলাইহিস সালাম এখনো বসে আছেন, দুরূদ শরীফ পড়তেছেন, আবারও বাইতুল মুকাদ্দাসে আসবেন, আসমান থেকে সিঁড়ি দেওয়া হবে, প্রত্যেকটা সিঁড়ির মধ্যে তিনি পা রাখবে এবং আমাদের নবীর উপর কলমা শরীফ পড়বে, রসুল পাকের জিয়ারত করবে, রসুল পাক তার সাথে কথা বলবে, রওজা মোবারক থেকে আমার নবী কথা বলবেন, ঈসা আলাইহিস সালাম সালাম দিবেন, নবীজি সালামের জবাব দিবেন। ঈসা আলাইহিস সালাম বলবে, ইয়া রাসূলুল্লাহ আপনাকে দেখতে চাই। নবী বলে, দেখার মতো দেখো। ইয়া রাসূলুল্লাহ আমি এসেছি আপনার উম্মত হতে। নবী বলবে, আমি তোমাকে কবুল করলাম। ইয়া রাসূলুল্লাহ শেমাল থেকে জনব, মাগরিব থেকে মাশরিক, উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম, সূর্য যেখানে উঠে আর যেখানে ডুবে, অল বিশ্বে আপনার স্লোগান আপনার দুরুদ শরীফ কায়েম করব। আমার নবী বলে, এই জন্যই তো আল্লাহ পাক তোমাকে আবার জগতে পাঠিয়েছে আমার জিকির করার জন্য। চিৎকার দিবেন সুবহানাল্লাহ। আমরা নবীর জিকির চাই কি চাই না? আল্লাহ নিজেই বলে, তোমরা যদিও নবীর জিকির না করো আমি করি। সুবহানাল্লাহ। আল্লাহ আপনি কি করেন? ওয়ারাফানা লাকা যিকরা। আমার রাসূল প্রেমিক ভাইরা, ও মুসলমান ভাইরা, যদি পায়ের মধ্যে কাটা ফুটো মা মা করে চিৎকার মারো, যদি কোনো গুল্লি খাও মা মা করে চিৎকার মারো, হাজারো ব্যথা যদি একত্রিত করা হয় হাসরের ময়দানের, একটি সেকেন্ডের কষ্টের সমতুল্য হবে না। ওই দিন তোমার মা বাবা না, ভাই বাবা না, আত্মীয় স্বজন পাইবা না, চেয়ারম্যান মেম্বার মেয়র এমপি মন্ত্রী প্রেসিডেন্ট পাইবা না। সেই দিন তুমি দেখবা দয়াল নবী ছোট্ট বাচ্চার মতো সজদায় পড়ে পড়ে কানবে, উম্মত রে ওই দে করলো বলি মার্কেটে বসে বসে আমার উপরে দুরূদ শরীফ পড়েছিলি, আমি নবী তখন তোর পাশে ছিলাম, এই দুঃখের সময় ডাইনে তোর কেহ নাই বামে তোর কেহ নাই, আমি কম্বল নিয়ে বসে আছি রে উম্মত আমার কম্বলের ভিতরে আয়। যেমনি ভাবে চিল যখন আকাশ দিয়ে যায়, একটি ছোট্ট মুরগির বাচ্চা চিল থেকে যেমনি ভাবে মায়ের পাকার নিচে চলিয়া যায়, চিল আর জাপটা দিয়ে নিতে পারে না, উম্মত্রে আমি দুই হাত দুই দিকে বাড়াইলাম। হাদিস শরীফের মধ্যে আসে, আমার নবীর এক হাত হাসরের এক প্রান্ত চলে যাবে, আরো হাত আরো প্রান্ত চলে যাবে, সমস্ত উম্মতরা আমার নবীর হাতের ভিতরে আসবে, আমার নবী ডাক দিয়ে বলবে, আল্লাহ আমি কি করতাম, উহুদের ময়দানে ডান ডান শহীদ করেছি, তাইবের ময়দানে মায়ের খেয়েছি। আল্লাহ ডাক দিয়ে বলবে, বন্ধু রে ওই কথা আপনি আমাকে শোনাইবেন না, আপনি যত মনে চায় তত নিয়ে জান্নাতে চলিয়া যায়। সুবহানাল্লাহ। বলে আমরা নবীর সুপারিশ চাই কি চাই না? সবাই একটু জোরে জোরে বলুন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ।
ya rasulullah ya habiballah ghusl koraya kafan poraya bolen ghusl koraya kafan poraya rakib jokhon kobore shoya loyo goko le golam boliya ya rasulullah ya rasulullah ya habiballah andokar kobore jokhon dibe amake bolen andokar kobore jokhon dibe amake thakibe nabi ji amari kobore loyo gokole golam bole ya rasulullah ya ya rasulullah ya habiballah apnari noore re jhalak lagiya bolen apnari noore jhalak lagiya koborer adar jabe choliya apnari noore jhalak lagiya koborer adar jabe choliya daya kori ya diyo go dekha ya rasulullah ya rasulullah ya habiballah munkir nakir ashiya sawal korbe bashaya jore munkir nakir ashiya sawal korbe bashaya diben go nabi parda uthaiya koribosa lam kadam duriya koribosa lam kadam duriya ya rasulullah ya rasulullah ya habiballah nabi ki dekhle dekha hoye jay kake allah allah ekbar bolen allah oi nabir merajer maafi nam reshech প্রথম সাক্ষাৎ হয়ে যাবে নবীজি বলবে রব্বি ও রব আমার দেশে আমি আপনি যেরকম মাকে ডাক দিই মা 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 আর যদি অনেকে ডাক দেয় বাবা অনেকে ডাক দেয় বাবা গো বাবারে ডাক দেয় মাকে ডাক দেয় আমার নবী হাসরের ময়দানে উম্মতগুলো পাওয়ার পরে আবেগে তিনি ডাক দিবে রব্বি এ আল্লাহ তোমার কাছে আমি কিচ্ছু চাই না হয় আমার উম্মতকে মাফ করে দাও নাহলে আমার উম্মতকে আমাকে দিয়ে দাও আল্লাহ ডাক দিয়ে বলবে বন্ধু গো কিচ্ছু বলবেন না যা চাঁদ আপনি আজকে তা করেন এ বন্ধু হাসরের ময়দান তো শুধু আমি আপনার জন্য করেছি শুধু আপনার কারণে আমি হাসরের ময়দান করেছি কত কোটি মানুষ জাহান্নামী আমি আল্লাহ আগেই জানি কত মানুষ বেহেশতি তাও জানি কবর থেকে ফাটাইয়া ডাইরেক্ট জাহান্নাম দিতে পারতাম ডাইরেক্ট বেহেশত দিতে পারতাম ডাইরেক্ট বেহেশত দেইনি দুজক দেইনি শুধু আজকের অনুষ্ঠানের জন্য আমি বিরাট একটা মসজিদ আজকে আসরের ময়দানে করব কারা আপনার পক্ষে ছিল কারা বিপক্ষে ছিল তা আজকে প্রমাণ করব আপনি যাকে বেহেশতি বলেন আমি তাকে বেহেশত দেব যাকে দুজকি বলেন আমি তাকে দুজক দেব নবী গো কাঁদছেন কেন চোখের পানি মোছেন এটা তো তাইবের ময়দান নয় আজকে আপনি যাই বলবেন আমি রব্বুল আলামিন তাই করব জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহু আকবার এই জন্য বগদাদি কায়দা কায়দার মধ্যে কোরআন শরীফের মধ্যে দেখবেন শেষ দিকে আল্লাহর 99 নাম নবীর 99 নাম এর মধ্যে একটা নাম রয়েছে হাসিরুন যিনি হাসরের ময়দানের দুলা হবে আমাদের নবী যাই বলবেন তাই হবে ও সুন্নি মুসলমান ভাইরা আওয়াজ দিয়ে বলেন ওই দিন প্রাণ ভরে দিল ভরে চোখ ভরে আমার নবীর চেহারা দেখতে চান কি চান না এজন্য নামাজ চাই কি না রোজা মা বাবার খেদমত নবীর চরিত্র নবীর মোহাব্বত আউলিয়ে কেরামের দরবারের আদব আমিন বলেন আমিন কথাবার্তা শেষ আল্লাহ পাক আমার নবীর অবস্থান দেখবে নবীজি প্রথম সবকে জান্নাতে দিয়ে দেবে ফেরেশতারা চিৎকার দিয়ে দিয়ে বলবে আল্লাহ মিজান কেউ যায় না ফলসনা তো কেউ দেখে না
আমাদের দিউটি কি আমরা কি করব, সপ্ত নবীজি নিয়ে ফেলেছে। হ্যাঁ ফেরেশতারা চুপ মারো, আমি আল্লাহ কোরআনে একটা কথা বলেছিলাম, বেগাইর হিসাব যারা নাকি নবীওয়ালা আল্লাহওয়ালা ওলিওয়ালা তাদের কোনো হিসাব টিসাব কিছুই করব না, বিনা হিসাবে তারা জান্নাতি। হ্যাঁ ফেরেশতারা থামো, বেগাইর হিসাব বলেছি, তারা চলে যাক, তারা চলে যাওয়ার পরে আশেকের সুলগুন চলে যাওয়ার পরে এবার আল্লাহর নবী সইদার মধ্যে পড়বে, আল্লাহ পাক বলবে বন্ধু গো এত কিচ্ছু দিয়ে দিলাম, এখন আবার সইদা কেন, আবার কাঁদছেন কেন, কি চান কি চান কি চান, আল্লাহ আমি একটু জাহান্নামের মধ্যে প্রবেশ করব। জাহান্নামের মধ্যে কেন প্রবেশ করবেন বন্ধু গো, আপনি যদি জাহান্নামে প্রবেশ করেন আপনার নূরের তাজাল্লির কারণে জাহান্নাম ঠান্ডা হয়ে যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। আমার ভাইয়ের কয়লা বড় গরম, আগুন উত্তপ্ত, প্রতি সেকেন্ডে তার হিট বাড়ে, আমার নবী সজদার মধ্যে পড়বে, আল্লাহ ডাক দিবে, ইয়া মুহাম্মদ ও আমার বন্ধু কেন নতুন করে সজদা দিলেন, আল্লাহ জাহান্নামের ভিতরে আমার অনেক উম্মত আছে, তাদেরকে আমি চাই, যতক্ষণ তারা থাকবে আমি ততক্ষণ বেহেশতে যাব না। আল্লাহ বলবে বন্ধু গো কি চান, তোরা তুরি যান জাহান্নামে, নবী আবার যাইবে, আবার নিয়ে আসবে, জান্নাতে পৌঁছাই দিবে, আবার দিবেন। আল্লাহ বলবে কি চান, আল্লাহ আরো আস কবার নিয়ে যান, তিনবার যখন সজদা দিবে আল্লাহ বলবে বন্ধু গো জাহান্নামকে একেবারে খালি করে দিবেননি, আল্লাহ কলবের মধ্যে কিঞ্চিত পরিমাণ আমার মহাব্বত যার অন্তরে ছিল, এই রকম একটা মানুষ যতক্ষণ জাহান্নামে থাকবে ততক্ষণ আমি তোমার জান্নাতে প্রবেশ করব না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে বলেন, আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে বলেন, ছোট্ট একটি সূরা, যদিও সূরাটা ছোট্ট, কোরআনের মধ্যে যত নিয়ামত এই সূরার মধ্যে তার চাইতে বেশি নিয়ামত। আল্লাহ পাক এই জন্য বলেছেন, আমার ভাইয়েরা বলুন, বিসমিল্লাহির রহমানির রহিম। সুবহানাল্লাহ, কোরআন শরীফ পড়তে এত মজা, কোরআন শরীফ যার আমার খোদা না জানি দেখতে কত মজা, কোরআন শরীফ যে নবীর উপর নাজিল হলো ওই নবী না জানি আরো কত মজা। ও ড্রাইভার ভাইরা, মালিক ভাইরা, ব্যবসায়ী ভাইরা, সুন্নি ভাইরা, ইমাম ভাইরা, কলেজ স্কুলের ভাইরা, সবাই জোরে জোরে আল্লাহর কোরআন তেলাওয়াত করো, ইন্না আতাইনাকাল কাউসার ফসাল্লি লিরাব্বিকা ইন্না শানিয়াকা। এজন্য আমার সুন্নি ভাইরা নামাজ পড়বেন, নবীর প্রেমে পড়বেন, আজান দিবেন নবীর প্রেমে আজান দিবেন, রোজা রাখবেন নবীর প্রেমে রোজা রাখবেন, ইফতার করবেন নবীর প্রেমে ইফতার করবেন, একজনকে সালাম দিবেন নবীর প্রেমে সালাম দিবেন, ব্যবসা বাণিজ্য করবেন নবীর সুন্নাত মোতাবেক ব্যবসা করবেন, যদি তা ঠিকভাবে যদি একজন মুসলমান হিসাবে যদি যদি নবীর প্রেমকে রাখতে পারেন, খোদার কসম যেই দিন পৃথিবী ত্যাগ করবেন সেই দিন সবাই পর হয়ে যাবে, আমার মদিনার নবী ডাক দিয়ে বলবে উম্মতরে তোর মৃত্যুর সময় আমি তোর কাছে আপন হয়ে যাব। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। এজন্য আমার ভাইয়েরা গভীর মনোযোগ, নবীকে দেখতে কার মনে না চায়, নবীকে দেখতে কার দিল না চায়, সমস্ত ফেরেশতারাও আল্লাহর নবীর জন্য পাগল, সমস্ত ওলিয়ে কেরাম আল্লাহর নবীর আশেক। এই জন্য আপনারা জোরে জোরে আওয়াজ দিয়ে বলেন, আমরাও জীবনে একটিবার নবী দেখতে চাই কি চাই না। আমার ভাইয়েরা আল্লাহর প্রিয় নবী বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের দরবারে একটি ইজ্জত সম্মান শোনেন, আল্লাহ নবী গুম মুবারক গুমের মধ্যে গুম যাচ্ছেন, জিব্রাইল আলাইহিস সালাম ওহী নিয়ে আসলেন, কি ওহী নিয়ে আসলেন সবাই আমার সাথে একটু জোরে জোরে বলুন, কাব, আরো জোরে বলুন কাব, হা, ইয়া, আইন, সাদ,
সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এগুলা কিছু আপনারা বুঝছেন জানা কাফ হা ইয়া আইন সাদ জিবরাইল ইসলাম নবীজির কাছে ওহী নিয়ে আসলেন যেই রকম দুবাই থেকে আরব থেকে চীন থেকে রাশিয়া থেকে আমেরিকা থেকে ফ্রান্স বেলজিয়াম নরো মরক্কো থেকে জর্দান কুয়েত আবুধাবি থেকে সন্তান বাবার ঠিকানা দিয়ে চিঠি পাঠায় চিঠিটা চিঠিওয়ালার কাছে পৌঁছায় একজন মানুষ যেটাকে বলা হয় ফিয়ন জোরে বলুন কি ফিয়ন সাহেব চিঠির ভিতরে সন্তান কি লিখেছে এটা কখনো ফিয়ন বলতে পারে না যেই বাবার কাছে চিঠি দিল ওই বাবা সারা চিঠির খবর কেউ জানে না জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ কি পাঠাইছেন ওহি আরো জোরে বলেন কি বলেন কাফ দশটা করে নাকি বাবেন কাফ হা ইয়া আইন সাদ এটার একটা আমল আছে জানা নাকি এটা বেশি বেশি পড়বে হায়াত লম্বা হবে চেহারা সুন্দর হবে মুসিবত দূর হবে নবীজি দিদার হবে যেরকম সুবহানাল্লাহ ইমাম আহলে সুন্নাত আল্লামা আহমদ রেজা খান ফাজল বিল্লভি রহমতুল্লাহ আলাইহি তিনি মন্তব্য করেন যারা আমলটা করবে হায়াত লম্বা হবে চেহারা সুন্দর হবে রিজিক বেশি হবে মৌতের সময় নবীর চেহারা মোবারকের দর্শন হবে সুবহানাল্লাহ তো ওহী নিয়ে আসলেন জিবরাইল ইসলাম নবীজির কাছ কাফ নবীজি বলে ইয়াখি জিবরাইল আপনি কাফ বলেছেন আমি বুঝেছি জিবরাইল বলে মাত্র আসলাম আগে পরে কিছুই বললাম না নবীজি কি বললেন বুঝলেন হা ক বুঝে গেছে ইয়া ক চমৎকার বুঝছি আইন ক ভালো মতো বুঝছি সাদ জিবরাইল ইসলাম বলে হুজুর যদি বিয়া তুমি না ধরেন একটু করে সামাল করি যদি আপনি সুযোগ দেন ইয়াখি জিবরাইল ও ভাই জিবরাইল আপনি আমাকে কি প্রশ্ন করবেন বলেন হুজুর আমি কোরআন নিয়ে আসি ওহী নিয়ে আসি আমিও বুঝি না আপনি বুঝিন কি করে এই কথাটা একটু আপনার কাছে আমি জানতে চাই আমি নিজে ওহী আনি আমি নিজেই বুঝি না আর আপনার কাছে আনা মাত্র আপনি বুঝেন এবং মুখস্থ হয়ে যায় কারণ কি জিবরাইল ইসলাম বলে জিবরাইল এই কথা বলার পরে আল্লাহর নবী বিশ্ব নবী জিবরাইলের দিকে তামাসসুম মুস্কি হাসি দিলেন আর মুস্কি হেসে দিয়ে দয়াল নবী বললেন জিবরাইলে কে তোমাকে পাঠায় তুমি তো আওয়াজগুলো আমার কাছে নিয়ে আসো যিনি কোরআন নিয়ে আমার কাছে তোমাকে পাঠায় ওনাকে তুমি দেখছো নি কই ইয়া রাসূলুল্লাহ আমার আল্লাহকে আমি এখনো পর্যন্ত দেখি নেই কই দেখতে মনে চাইনি হুজুর কার মনে আল্লাহ দেখতে চায় না হুজুর আপনি কি আল্লাহ দেখাইতে পারবেন নি হুজুর আপনি কি আল্লাহ দেখাইতে পারবেন নি আমার দয়াল নবী যখন মুস্কি হেসে দিলেন জিবরাইলের আকল দ্বারা বুঝে গেলেন নবীর কদম আমি ধরে ফেলব যতক্ষণ আল্লাহ দেখব না ততক্ষণ আমি নবীর কদম ছাড়ব না জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহু আকবার নবীর সাথে আল্লাহর সম্পর্ক আছে কিনা আছে আরো জোরে বলুন আছে কিনা আছে নবী হচ্ছে আল্লাহর বন্ধু জোরে বলুন নবী হচ্ছে আল্লাহর বন্ধু হুজুর আমি আল্লাহ দেখব কো দেখলে এখানে কেন ওইখানে উপরের দিকে যাও হুজুর ভয় লাগে মূসা আলাইহিস সালাম আল্লাহকে দেখেননি সামান্য জাররা নূরের তাজাল্লি শেষ আমি যদি এইভাবে যাই ইয়া রাসূলুল্লাহ এইভাবে যদি আল্লাহ দেখতে যাই আল্লাহর নজরে নূরের তাজাল্লি তো আমি শেষ হয়ে যাব আমার নবী আরো একটা মুস্কি হাসি দিয়ে বলে জিবরাইল রে এখনো পর্যন্ত তুমি আমাকে চিনতে পারো নি ও জিবরাইল যেই নূর দিয়ে আল্লাহ পাক তোমাকে শেষ করবে জ্বালাই দিবে সেই নূরে তো তোমাকে হুকুম দিচ্ছি আমার বায়ান আমার নবী মেরাজের সময় আল্লাহ দেখেছেন আর জিবরাইল ইসলাম আমার নবীকে চুমা দিচ্ছেন
কদমের মধ্যে চুমা দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ আমি আল্লাহ দেখতে যাচ্ছি, হুজুর আমি আল্লাহ দেখতে যাচ্ছি, আমার দিকে একটু আপনি নজর রাখবেন, আমি কোনো জায়গায় যদি মুসিবতে পড়িয়া যাই সেখানে একটু আপনি আমাকে উদ্ধার করবেন, আপনার কদম থেকে আমি চুমা খেলাম, আমাকে একটু দোয়া করবেন, আমি আল্লাহ দেখতে যাই। আমার প্রিয় নবী জিব্রাইলের মাথার উপর হাত বুলাই দিলেন, জিব্রাইল যাও, আমি নবী হুকুম দিলাম, তুমি আল্লাহ দেখতে চলে যাও। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীর দরবারে আল্লাহ পাওয়া যায় কি যায় না? আল্লাহ আকবার। এটা হচ্ছে মেরাজের চান, নবী আল্লাহ দেখার চান, আর জিব্রাইল নবীর হুকুমে আল্লাহ দেখতে যাচ্ছে। জোরে কোন সুবহান জিব্রাইল ইসলাম। এবার 600 নূরের পাকা, কত 600 নূরের পাকা, একটা নূরের পাকা, একটা নূরের পাকা ওনার গোড়ার থেকে সোনার শরীর থেকে পাকা রাখা পর্যন্ত একটি নূরের পাকা এত বড় দূরত্ব, 50,000 বছরের রাস্তা। এইভাবে 600 নূরের পাকা, জোরে বলুন কত? একটা পাকা যদি ছাড়ে প্রথম আসমানে চলে যায়, আর 600 পাকা তিনি ছাড়লেন, সব আসমান তিনি পার হয়ে গেলেন, চলে যাচ্ছেন যাইতে 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 যাইতে, এমন একটা জায়গার মধ্যে গেলেন সব সময় প্রতিদিন তিনি থাকেন সিদরাতুল মুনতাহায়, সেখানে তিনি থাকেন, সেখানে একটা বড় বড়ি গাছ রয়েছে সিদরাতুল মুনতাহা, বড় একটা কুল গাছ রয়েছে, যেই কুল গাছের পাতায় পাতায় কোটি কোটি মানুষের নাম লেখা আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। জিব্রাইল ইসলাম গেলেন, সেখানে যাওয়ার পরে জিব্রাইল খুশি, সব সময় সিদরাতুল মুনতাহার মধ্যে থাকি, আজকে সিদরাতুল মুনতাহা অনেক অতিক্রম করলেন, যাইতে যাইতে দায়রাম কানে গেলেন, দায়রাম কানে যাওয়ার পরে লাহুতে গেলেন, মালাকুতে গেলেন, জাবারুতে গেলেন। আপনার লাহুত জাবারুত মালাকুত 4 রাকাত তারাবির নামাজ পড়ে পড়ে মোনাজাত দেওয়ার অভ্যাস আছে কিনা? আরো জোরে বলেন দোয়া পড়েন কিনা? কিছু প্রাইভেট মুসলমান আছে একবার দেয়, জোরে বলেন কয়বার? 4 রাকাত পড়ে পড়ে দোয়া দিতে দোয়ার পক্ষে না, কত দোয়ার প্রয়োজন কি? আমার সুন্নি ভাইয়েরা গভীর মনোযোগ, হযরতে জিব্রাইল ইসলাম দায়রাম কানে গেলেন, কিন্তু তিনি মদিনার থেকে যাচ্ছেন, রকেট যেইভাবে যায় আপনার আকাশে দেখেন, রকেট যেই দিকে যায় সেই দিকে একটা রাস্তা হয়ে যায় দুমা বাইর, কিছুক্ষণ পরও বলতে পারবেন রকেট গেল রকেট গেল। জিব্রাইল ইসলাম মদিনার থেকে রওনা হলেন, যদ্দুরু গেলেন অতটুকু একটা মদিনার সাথে রাস্তা হয়ে গেল, জিব্রাইল বলে আরশু গেলাম, আজিম গেলাম, লঘু মাহফুজে গেলাম, দায়রাম কানে গেলাম, এমন একটা জায়গার মধ্যে গিয়ে আমি পৌঁছে গেলাম যেখানে আর কোনো আসমান নাই, যেখানে সূর্য নাই, চন্দ্র নাই নাই বলতে, যেখানে কিচ্ছু নাই, এমন একটা জায়গা আমি চলে গেলাম। এবার জিব্রাইল একটা চিৎকার মারি বলে, পৃথিবীর মানুষ রে, যেই নবীর কদমে ধরে আমি সালাম করি এখান থেকে, খোদা দেখতে এত উদ্দে চলে গেলাম, খোদার কসম দিয়ে বলি ওইখানে যাইয়া দেখি আমার নবী বসে আছে। সুবহানাল্লাহ। ওইখানেও কি মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এখানেও মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জিব্রাইল বলে আসলাম কেন? আসলাম তো আল্লাহ দেখতে, আসলাম তো প্রভু দেখতে, এখন দেখি যেই মদিনায় যেই নবীকে দেখা যায় এখানেও সেই নবীকে দেখা যায়। জিব্রাইল একদিন এইদিকে তাকায়, আরেকবার এইদিকে তাকায়, তিনি পরেশানের মধ্যে পড়ে গেলেন। জিব্রাইল বলে আমি যেখান থেকে এসেছি আবার সেখানে চলিয়া যায়। হযরতে জিব্রাইল ইসলাম এসে আবার সালাম করলেন, ইয়া রাসূলুল্লাহ কি দেখতে গেলাম, কি দেখলাম? জিব্রাইল ভালো মতো আমাকে দেখে নাও, যদি আমি তোমার উপর রাজি হয়ে যাই আল্লাহ রাজি হয়ে যাবে। আমি রসুল তোমাকে বলছি, তুমি শোনো মান রানি, আমাকে ভালো মতো দেখে নাও, ফাকাদ রাআল হাক্কা, আমি তোমাকে বললাম আমাকে যে দেখলো সে আল্লাহকে দেখে ফেলছে। সুবহানাল্লাহ। এজন্য কোরআনের মধ্যে আছে আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল,
আতিউল্লাহ ওয়া আতি রাসূল, যারা রাসূলের অনুগত করবে তারা আল্লাহর অনুগত হয়ে যাবে, যারা রাসূলের ইত্তেবা করবে তারা আল্লাহর ইত্তেবা হয়ে যাবে, যারা রাসূলকে ইজ্জত করবে তারা আল্লাহর ইজ্জত হয়ে যাবে, যারা রাসূলকে দেখবে খোদার কসম তারা মহান আল্লাহকে দেখে ফেলবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা সবই মেরাজের চাঁদ, এটা মেরাজ নবী উপলক্ষে মাহফিল, এই জন্য আমি মেরাজের ইঙ্গিত দেব। আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি মাশাআল্লাহ দেখেছেন, আর শুধু আল্লাহ দেখেন নেই, এই আল্লাহ রাব্বুল আলমিনের বন্ধুর কারণে, নবীজির কারণে জিব্রাইল ইসলাম নবীর মাধ্যমে আমার আল্লাহ দেখেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য এই মাসটা এমন একটা মাস, আজকে যারা মাহফিল করেছেন পাঠানটুলি, চট্টগ্রাম পাঠানটুলি, সমনি সিএনজি ট্যাক্সি স্ট্যান্ড কমিটির ভাইয়েরা, আপনাদের নসিব অনেক ভালো, আপনাদের তকদিরই ভালো। আজকে আপনার মেয়েরাজের নবী মাহফিল করেছেন, জিব্রাইল যেমনিভাবে আল্লাহকে দেখেছেন নবীর মাধ্যমে, এই মেয়েরাজের মাসে সমস্ত নবীরও আমার নবীর পিছে নামাজ পড়ে আল্লাহ দেখার স্বাদ পেয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। সমস্ত নবীরা এই মাসে বাইতুল মুকাদ্দসে নবীর পিছনে দুই রাকাত নামাজ পড়ে তারও আল্লাহ দেখার স্বাদ পেয়েছেন। সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাইয়েরা নামাজটা ঠিক মতো পড়বেন। নামাজ হচ্ছে ব্যস্ত যাওয়ার চাবি, নামাজ হচ্ছে ইমানদারের জন্য মেরাজ, নামাজ হচ্ছে জান্নাত ভোগ করার একমাত্র ব্যবস্থা। কোটিপতি হলে ব্যস্ত পাওয়া যায় না, ইমানদার আপনার কি নাম কয়েকজন হুজুর হইলে জান্নাত পাওয়া যায় না, কোটিপতি হোক আর হুজুর হোক তার মধ্যে আমার নবীর ভালোবাসা থাকতে হবে, মহাব্বত থাকতে হবে, ওই মহাব্বত নিয়ে নামাজ পড়তে হবে। নামাজ যদি ঠিক মতো পড়েন জান্নাতে যাওয়ার আগে হঠাৎ করে দেখবেন কবর থেকে উঠিয়া জান্নাতের দরজা আপনার সামনে খোলা। সমস্ত নবীদের মেরাজ মসজিদ আকসার মধ্যে, আমার নবীর মেরাজ আরশ আজিমে, মূসা নবীর মেরাজ কুহে তুর পাহাড়ে, ইউনুস নবীর মেরাজ মাছের পেটে, ইব্রাহিম খলিলুল্লাহর মেরাজ আগুনের কুণ্ডলিতে, এইভাবে জাকারিয়া ইসলামের মেরাজ গাছের ভিতরে, আর আমার নবীর মেরাজ সশরীরে আল্লাহর সামনে আরশ আজিমে। জুলিকান সুবহানাল্লাহ। আর আমাদের মেরাজ নামাজে, সুবহানাল্লাহ। আমাদের মেরাজ কোথায়? আসসালাতু মেরাজুল মুমিনিন। জুলিম আসসালাতু মেরাজুল মুমিনিন। নামাজের ভিতরে ইমানদারের জন্য কি হয়ে যায়? মেরাজ হয়ে যায়, এটা মনে রাখবেন। সমস্ত নবীগণ বাইতুল মুকাদ্দাসে উপস্থিত এই মাসে নবীর সমাবেশ, নবীদের সমাবেশ, আজকে সমস্ত নবীরা সেখানে উপস্থিত। এখানে কোনো নবী রসুল বাকি নেই, সব নবীগণ এসেছেন আমার নবীর থেকে দোয়া নিতে। সুবহানাল্লাহ। যারা ইহাবি ওহাবি এরা বুঝার জন্য আমি বললাম, সমস্ত নবীগণ এসেছেন আমার নবীর থেকে কি নিতে? দোয়া নিতে। কার কাছে? যিনি হচ্ছেন আটখানা বেহেস্তের মালিক, যার বেহেস্তের ভিতরে সমস্ত নবীগণ থাকবেন। জোরে বলেন সমস্ত নবীগণ কার বেহেস্তে থাকবেন? আমাদের নবীর বেহেস্তে। জোরে কন্ড সুবহানাল্লাহ। তামাম আম্বিয়া কেরাম হাজির, তামাম নবীগণ উপস্থিত নামাজ পড়তে, নবীজির দোয়া নিতে, সব নবী উপস্থিত হয়ে গেলেন। সকলে এখানে উপস্থিত হওয়ার পর আল্লাহ পাক আমার রসুলের পাককে সেখানে নিলেন, এখানে বিরাট একটা জামাত হবে, যে জামাতের ইমামতি করেছেন সবাই জোরে বলেন আটকানা বেহেস্তের মালিক মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আরো জোরে বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনাদের কোনো অসুবিধা হয়? সবাই একটা জোরে জোরে বলেন মনে বড় আশা ছিল যাব মদিনা। আওয়াজই বুঝা যায় মনে হয় কালুঘাট যাইতেছেন,
এই আওয়াজ দিনই মদিনায় যাবেন। কমপক্ষে স্বপ্ন যোগ হলেও যেন নবী দেখা দেয়। কলপটা একটু মদিনা বলেন, যুবক ভাইয়েরা, ব্যবসায়ী ভাইয়েরা, মুরব্বী বাবারা, হুজুর ভাইয়েরা, সবাই জোরে জোরে বলেন, পুলিশ ভাইয়েরা, র‍্যাব ভাইয়েরা, মাইকের আওয়াজ শুনতে যান তারা, সবাই একটু জনে জনে বলেন, মনে বড় সমস্ত নবীগণ উপস্থিত। মদিনাওয়ালা নবীকে দেখতে রাসূল বললেন, ইয়া আখি জিব্রাইল, ও ভাই জিব্রাইল, এত বড় সুযোগ আর পৃথিবীতে আসবে না, তুমি একটু আজান দাও। জোরে কোন সুবহানাল্লাহ, কি দাও, আরো জোরে বলেন, কি দাও। আজানের ভিতরে আমাদের নবীজির নাম আছে কি না? সমস্ত নবীদের সামনে জিব্রাইল আজান দিলেন, আর সেই আজানের ভিতরে নবীজির নাম বলা হলো। সমস্ত নবীগণ শুনে আছেন, খুশি হয়েছেন যে আজানের ভিতরে আল্লাহর নামের সাথে নবীর নাম। জোরে কোন সুবহানাল্লাহ, অন্য কোন নবীর নাম আজানের ভিতরে নাই, কোন ফেসিলিনের নাম আজানের ভিতরে নাই, কোন আব্বা জানের নাম নাই, শ্বশুর জানের নাম নাই, জামাইর নাম নাই, নবীজির নাম আছে। জোরে বলেন, নবীজির নাম আছে। মারহাবা বলেন, মারহাবা। আজানের ভিতরে নবীর নাম, আজান দিল, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ। এবার সবাই মধুর নামটি বলেন, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চিৎকার দিবেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজান দেওয়া হলো, জিব্রাইল আজান দিলেন, সমস্ত নবীরা সামনে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। অনেক নবী, কত সুন্দর নবী এখানে উপস্থিত আছেন, সুন্দর নবী যার চেহারা দেখে মিশরে মেয়েরা রূপ দেখে লেবু কাটতে গিয়ে হাত কেটে ফেলেছে, ইউসুফ আলাই ইসলাম। যেরকম কি আলাই ইসলাম, আমার নবীর পিছনে, দাউদ আলাই ইসলাম পিছনে, ইব্রাহিম আলাই ইসলাম পিছনে, শীষ নবী পিছনে, ইয়াহিয়া আলাই ইসলাম পিছনে, জাকিরিয়া নবী পিছনে, আদম সে ঈসা তক তামান নবীগণ পিছনে জিব্রাইল আজান দিলেন, 70,000 ফেরেশতারা পতাকা নিয়ে দাঁড়িয়ে আছেন। জিব্রাইল নবীজির দিকে তাকাচ্ছে, নবীজি সকল নবীদের চেহারার দিকে তাকাচ্ছে, সকল নবীগণ আমার নবীর দিকে তাকিয়ে নিজ নিজ মনের তামান্না, মনের বেদনা, মনের দুঃখ বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ আমার এটা প্রয়োজন, ইয়া রাসূলুল্লাহ আমি এটা চাই, ইয়া রাসূলুল্লাহ আমাকে একটু দোয়া করবেন। প্রার্থনা করা হলো, আল্লাহ রাসূল বললেন, আপনার সবাই দাঁড়িয়ে থাকেন, এক্ষুনি 2 রাকাত নামাজ হবে। হযরত জিব্রাইল ইসলাম বলে, আল্লাহ ইমামতি করবে কে? আজকে আমি বড় একটা বিশাল সমাবেশ করলাম, সমস্ত নবীদেরকে পাঠাইলাম আগে, আজকে উপস্থিত করে সমস্ত নবীদেরকে রাখবো পিছনে, আমার নবীকে রাখবো ইমামের জায়গা। জোরে কোন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আমার নবীর ইজ্জত রক্ষা করার মালিক কে? আল্লাহ। নবীর সম্মান দিয়েছেন কে? আল্লাহ। নবীকে সকলের উদ্দেশ্যে স্টেজ দিয়েছেন কে? আল্লাহ। সেটা প্রমাণ করেছেন মেরাজের চাঁদে। সমস্ত নবীগণ পিছে, আমার নবী নবী ইমাম, নবী ইমাম, সবাই একতেদা করলেন, 2 রাকাত নামাজ হল, নামাজ শেষ, সকলে দোয়া চাচ্ছে, হুজুর আল্লাহর কাছে যাবেন, আমাদের জন্য একটু ফরিয়াদ করবেন, স্মরণ করবেন। আল্লাহর নবী সেখানে নামাজ পড়াইলেন, আমার ভাইয়েরা সমস্ত নবীরা একত্রিত হই যদি নামাজ পড়তে পারে, আমরাও সুন্দর করে ফজর জোহর আসর মাগরিব এশার নামাজ
মসজিদ জামাতের শহীদ সুন্নি ইমানদার ইমামের পিছে একতেদা করে ওই নামাজকে মেরাজ বানাইতে চাই কি চাই না? আরো জোরে চাই কি চাই না? আরো জোরে বলেন আল্লাহ। ওয়াদা করতেছি নবীর উসিলায় তোমার প্রেমে পাঁচ ওয়াক্ত নামাজ তোমার জমিনে কায়েম করব, সেই নামাজে তোমার নবীকে আমাদের আকা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দেব। হায় আল্লাহ, আমাদের ফরিয়াদ, আমাদের ওয়াদা বাস্তবায়ন করার মতো তৌফিক দাও। আমিন আমিন আল্লাহুম্মা আমিন। শপথটা মনে থাকবে নি? আরো জোরে মনে থাকবে নি? কি পড়ার শপথ? নামাজ। আরো জোরে মনে কি পড়ার? নবীজি আল্লাহর থেকে কি পাইলেন? নামাজ পেয়েছেন। আরো জোরে মনে কি পাইলেন? নামাজ। আমরা কি গ্রহণ করলাম? নামাজ। যদি গ্রহণ করি খুশি হবেন কে? আল্লাহ। আরো জোরে বলুন না কে? আল্লাহ। এর জন্য ভাইরা ঠিক মতো নামাজ পড়বেন। এর জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে বলেন, আবার আয়াতটা বলেন আমার ভাইরা বলুন, ইন্না আতাইনাকাল, অর্থ শুনেন, হে আমার বন্ধু, হে আমার বন্ধু হাবিবুল্লাহ রাসূলুল্লাহ, হে রাসূল, নিশ্চয় আমি আপনাকে দান করেছি হাউজে কাউসার, খায়রান কাসিরান, বড় করুণাময় কল্যাণময় জায়গা আপনাকে আমি দান করেছি, নিয়ামত দান করেছি। বন্ধু গো, এত বড় নিয়ামত পাওয়ার পরে আমি আল্লাহ আপনাকে হুকুম দিচ্ছি, সবাই বলুন, ফসল্লি লিরব্বিকা ওয়ানহার। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বন্ধু গো, উম্মতের জন্য জান্নাত দিলাম, কাউসার দিলাম, এত নিয়ামত আমি কোন নবী রাসূলকে দান করে নেই, শুধু আপনাকে দান করেছে। এত নিয়ামত পাওয়ার পরে আপনি কি করবেন? আমি খুশি হব, ফসল্লি লি, আপনি একটু নামাজ কায়েম করুন ওয়ানহার, এবং প্রতিপালকের জন্য একটু কোরবানি দেন। তাহলে বোঝা গেল আমার নবী এত নিয়ামত পাওয়ার পরে নিজে নামাজ পড়েছেন এবং প্রভুর নামে তিনি কোরবানি করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার মুসল্লি সুন্নি ভাইয়েরা, কৃষক শ্রমিক ভাইয়েরা, ব্যবসায়ী ভাইয়েরা, ড্রাইভার ভাইয়েরা, মালিক ভাইয়েরা, আমার এই মাহফিল কমিটির ভাইয়েরা, গভীর মনোযোগ দিয়ে আপনারা শোনেন, নবী যদি জান্নাত পেয়ে যদি নামাজ পড়তে পারেন, আমরা নবীর মাধ্যমে জান্নাত পাবো, তাই জান্নাতে যাওয়ার আগে আমরা নামাজ পড়তে চাই কি চাই না? এজন্য আজকে আমি আপনাদেরকে অনুরোধ করে বলবো, সূরা কাউসারের তাফসীর থেকে আপনাদেরকে এটাই মেরাজের চাঁদে শুনাই দিলাম, রসুল পাক নামাজ পেয়েছেন, নামাজ পড়েছেন, কোরবানি করেছেন বেহেস্তের বিনিময়ে, আর যেই নামাজ আমাদের জন্য এনেছেন মেরাজ শরীফ থেকে, ওই নামাজ আমরা পরিপূর্ণ করে পড়ব। একজন ইমানদার যদি ফুসকুনির মধ্যে হোক, টিবলের মধ্যে হোক, আবু আবা রহমাতিক, এই দোয়াটা পড়ার আগে দুরুদ শরীফ পড়ে যখন মসজিদের মধ্যে ডাইন কদমটা দিবেন, আল্লাহ পাক ডাক দিয়ে বলবে, ফেরেশতারা রহমতের চাদর দিয়ে বান্দার গুনাগুলা মুছে ফের, আমার বান্দার জন্য তোরা সাক্ষী থাক, বান্দা আমাকে না দেখে আমার মদিনার নবীর কথা শুনে মসজিদে যখন প্রবেশ করলো, আমি বান্দার জীবনের সব গুনাহ মাফ করে দিলাম। মসজিদে গেলে গুনাহ মাফ হয় কি হয় না? আর যদি মসজিদে নামাজ পড়েন, মাহফিলে যদি দুরুদ শরীফ পড়েন, ফজরের নামাজ পড়ে যদি কোরআন শরীফ পড়েন, জোহরের নামাজ পড়ে যদি কোরআন শরীফ পড়েন, আসর মাগরিব আশা যদি পড়েন, এই টাইমে যদি আজরাইল যদি আয়েশা প্রাণপ্রাকে যদি আপনারা নিয়ে যায়, ফেরেশতারা স্লোগান দিয়ে বলবে, বন্দারে তোর নসিব ভালো, কোরআন শরীফ পড়তে তুই মরলি, নামাজের সজদা মরলি, দুরুদ শরীফ পড়তে মরলি, ওই দেখ আটকানা বেহেস্তের দরজা খোলা, কবর যা মাত্র জান্নাত পাইবি।
এজন্য পৃথিবীর সকল ভালো কাজের জন্য নামাজ, খারাপ কাজ থেকে বিরত থাকার জন্য নামাজ। আল্লাহ পাক মেরাজ আমার নবীকে নামাজ দিয়েছেন, সমস্ত নবীরা মসজিদে আকসার মধ্যে নামাজ পড়েছেন। এই জন্য আল্লাহ পাক কোন শ্রেণীর মধ্যে বলে ইন্না সলা তা, সবাই বলেন ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। বান্দারে বোমাবাজির থেকে, জেনার থেকে, মিথ্যার থেকে, কিবত থেকে, সিনেমার থেকে, নাচ গান থেকে যদি বাঁচতে চাস, মদ থেকে যদি, গাঁজার থেকে যদি বাঁচতে চাস, অবৈধ কর্ম থেকে যদি বাঁচতে চাস, একটু ভালো মতো নামাজ পড়। তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ যদি পড়তে পারোস, ওই নামাজ তোমাকে সকল খারাপ কাজ থেকে বিরত রাখবে। জোরে বলুন সুবহানাল্লাহ। নামাজ চান কি না? দুই হাত তোলেন, ফেরেশতারা ফটো তুলুক। নামাজ চান কি না? নামাজ ফরজ করেছেন কে? নামাজ আমরা পড়তে চাই কি না? বলেন আল্লাহ আল্লাহ আল্লাহ। আমাদেরকে নামাজ পড়ার তৌফিক দাও। মাশাআল্লাহ বলেন মাশাআল্লাহ। আল্লাহকে স্মরণ করবেন, ফাজকুরুনি আজকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। সকল বন্দারা সর্বক্ষণ খেয়াল করবে কার? আল্লাহ। জিকির করবে কার? আল্লাহ। আল্লাহ বলে বন্দারে তুমি যখন তোমার ছোট্ট একটি জবানে আমাকে একবার ডাক দাও আল্লাহ, তখন আমি আল্লাহ তোমাকে দশ বার স্মরণ করি। জোরে বলুন একবার, বলুন তো আল্লাহ 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 ইল্লা আল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার। এবার মহাব্বতে বলে ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আমাদের কাছে আছে কিনা? আছে। এই জিকিরগুলো বেশি বেশি করবেন, উঠতে বসতে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, এটা বেশি বেশি জিকির করবেন, দেখবেন অটোমেটিক মনের মাকসুদ আল্লাহ পাক নেক মাকসুদ পূরণ করে দিয়েছেন। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। এক বছর আমার মন খারাপ হয়েছে, হজে যাইতে পারি না, ব্যবস্থা নেই। মাত্র 15 দিন আগে একজন হুজুর বলতেন, হুজুর আসসালামু আলাইকুম, একটু আমার বাবার হসটা করবেন নি। কি দি খুশি হইলাম, জিকির সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। বান্দা সর্বক্ষণ জিকির করবে কার? দুরুদ শরীফ পড়বেন রাসূলুল্লাহ। এই জন্য আজকে আমি অনুরোধ করে বলবো, আল্লাহর ইবাদত, রসুলি পাকের মহাব্বত, মা বাবার খেদমত, আউলি ইকরামের দরবারের আদব, এই চারটি জিনিস যদি আমল করতে পারেন, খোদা কি কসম, ওই বান্দা জাহান্নামে যাবে না। জোরে কোন সুবহানাল্লাহ। ইবাদত কার? আল্লাহ। আরো জোরে বলেন কার? আল্লাহ। জোরে বলেন মহাব্বত রাসূলুল্লাহ। জোরে বলেন মহাব্বত কার? রাসূলুল্লাহ। খেদমত বলেন মা বাবার খেদমত কার? মা বাবার। আদব বলবেন ওলি আল্লাহর আদব কার? ওলি আল্লাহ। সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ। ওলি আল্লাহর জিয়ারত করবেন, ওলি আল্লাহর জিয়ারত করবেন। আমার আব্বা হুজুর কেবলা দরবেশ নূর হোসেন খাঁ রহমতুল্লাহ আলাই সবসময় বলতেন, যারা ওলির সাথে মহাব্বত করে তারা যেন নবীর সাথে মহাব্বত রাখে, যারা নবীর সাথে মহাব্বত করলো তারা যেন আল্লাহ পেয়ে গেল। জোরে কর সুবহানাল্লাহ। এজন্য ওলি আল্লাহ, নবী আল্লাহ এবং লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ কর সুবহানাল্লাহ। আমার সুন্নি মুসলমান ভাইরা বলেন আমরা কি ওলি আল্লাহ জিয়ারত চাই না? আজকে বড় কষ্ট লাগে এই কথা বলতে, বাবা শাহজালালের মতো ওলির দরবারে বোমাবাজি হল, বোমাবাজি হচ্ছে ওলি আল্লাহর দরবারে, এটা বড় লজ্জাজনক বিষয়, এটা দুঃখের বিষয়। যারা নাকি এই ধরনের বোমাবাজি করে সঠিক তদন্তের মাধ্যমে তাদেরকে ফাঁসির কাষ্টে দেখ, এটা আমরা চাই কিনা? যেই হোক, আমার বাবা হোক, যে হোক, যারা অন্যায় করবে তার অন্যায় পরিমাণ, তার শাস্তির প্রয়োজন আছে কিনা? আরো জন্ম আছে কিনা? এটা স্বাধীন সোনার বাংলাদেশ, হুদার কাসাম, এটা ওলি আল্লাহর দেশ, আমার নবী আমনের জন্য দোয়া করেছেন, আল্লাহুম্মা বারকলা, আল্লাহুম্মা বারকলা ফি আমনেনা ফি শামনেনা, নবী আমনের জন্য দোয়া করেছেন, আর সেই আমন থেকে শাহজালাল এই দেশে এসেছেন। তাহলে বোঝা গেল এই দেশের প্রতি শাহজালালের মহাব্বত আছে কিনা? সেই শাহজালাল আমরা চাই কি চাই না? যারা শাহজালাল সহ সারা বাংলাদেশে বোমাবাজি করে সরল মানুষগুলাকে আতঙ্কের মধ্যে রেখেছেন,
তাদেরকে দরে শাস্তি হওয়ার প্রয়োজন আছে কিনা? আরো জনমন আছে কিনা? তার সাথে সাথে আরো কি কথা বলবো, অনুরোধ করে বলবো, এমন এক করে সঠিক তদন্ত করে যারা অন্যায় করেছে তাদেরকে অচিরে বাংলার মাটিতে শাস্তি দেওয়া হোক, এটা আমরা চাই কিনা? ওলি আল্লাহর সামনে যারা বেয়াদবি করে তাদের শাস্তি হোক চাই কিনা? এই দেশের মুসলমান বাধ্যতামূলক নামাজ পড়ুক, এটা আমরা চাই কিনা? মা বাবার খেদমত বাধ্যতামূলক করুক চাই কিনা? আল্লাহ পাক আমাদের সকলকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের সেই নিক হওয়ার তৌফিক দান করুক। উচ্চস্বরে বলুন আমিন, আরো জোরে বলুন আমিন। ওই কথাটা মনে রাখবেন, চারটি কথা, এবাদত কার, মোহাব্বত কার, রসুলুল্লাহর জোরে মোহাব্বত, খেদমত, আদব, 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 আমিন বলুন আমিন, আরো জোরে বলুন আমিন। যারা মাহফিল করেছেন নামাজ পড়বেন, মাহফিল যত সুন্দর আপনাদের মন তত সুন্দর। দেখেন আল্লাহ পাক মাহফিলের সৌন্দর্যের জন্য বৃষ্টি পর্যন্ত বন্ধ করে দিয়েছেন। তোমার পারিবারিক জীবন, সাংসারিক জীবন, রাষ্ট্রীয় জীবন, আন্তর্জাতিক জীবনে আমার একটি সুন্নতকে যদি তুমি ধরতে পারো, পালন করতে পারো, মহব্বত করতে পারো, আমি রসুল গ্যারান্টি দিলাম তুমি যেন আমাকে মহব্বত করেছো। আর যারা আমাকে মহব্বত করেছো সুন্নতের কারণে, আমি গ্যারান্টি দিলাম তারা আমার সাথে একই দরজায় বেহেস্তে যাবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমরা রসুল পাকের সুন্নত চাই কি চাই না? আল্লাহ পাক আমাদেরকে শান্তির ধর্ম ইসলামকে পরিপূর্ণভাবে মানার তৌফিক দান করুক। জোরে বলুন আমিন। দেশকে ভালোবাসার তৌফিক দান করুক, দেশের আইন মানার তৌফিক দান করুক, দেশের সকল সুন্নি ভাইদেরকে আল্লাহ রহমতের ছায়া দান করুক। সবাই উচ্চ স্বরে বলুন আমিন। সৃষ্টির শ্রেষ্ঠ নবী, দুজাহানের বাদশা নবীকে প্রাণ ভরে, দিল ভরে নামাজের স্রোতে আসেন, একটু সালাম দিয়ে দি, শকর হাজার বার সালাম আলাইকা ইয়া রাসূল, সালাম আলাইকা ইয়া সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা সাইয়্যিদি রাসূল। শাইদু নেই যেতে মদিনায়, দিন রাত এই বাপনায় দেখা দাও নবীজি স্বপনে, এই আরজ আপনার চরণে। না হইতে সব কিছু পারেন দেখিতে, মদ্রলাশ কবরে রাখিলে
লয়ো আপন কুলে আদবি সালাম দিনাই নিবি নীল গো কেন নে না মনে যে মানে না মানা নিয়ে যান সোনার মদি حکمت اعلی حضرات پہلا سلام مصطفی جان رحمت پہلا سلام شمع بج میں فدائی میں درود نو شاہ بج میں جنت پہلا سلام مصطفیٰ جان رحمت پہلا سلام شمع بج میں ہدایت پہلا سلام غوث العظم و امامت مصطفیٰ جان رحمت شمع بج میں ہدایت جن کی ممبر بونی گڑ دانے اولیاء اس قدم کی کرامت پہلا مدینے کی چاند ہزاروں سلام مدینے بلغ العلا ال جرے ال بالله العلي الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك الصلاة والسلام عليك يا شفيع المذنبين الصلاة والسلام عليك يا رحمة للعالمين أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا هب لنا من أزواجنا وذريتنا قرة عين واجعلنا للمتقين إماما أمار باي رب برم جدر ما ناي بابا ناي تدر جنك تشبه كده كده دعا قرن بلن رب رحمهما كما ربياني رب رحمهما كما ربياني
Rabbi rahamhuma kama rabbayani sagira. Ya Allah Taala, aajke 25 August 19 Rajab Chattogram Patan Tuli Somoni CNG Taxi Stand Committee kortike aayojit এই মেরাজুন নবী মাহফিলে বসে হাজার হাজার শ্রোতা নিয়ে শত শত ওলামায়ে কেরাম নিয়ে কমিটির ভাইদেরকে নিয়ে পর্দানে শীন মা বোনকে নিয়ে আমি আবু সুফিয়ান আবিদি আল কাদরি তোমার সেই দরবারে হাত বাড়াইলাম রব্বুল আলামিন যতগুলো হাত বাড়াইলাম আমাদের গুনাহগুলো তুমি মাফ করে দাও আমাদের মা বাপ দাদা দাদি নানা নানি ভাই বোনের গুনাগুলি তুমি মাফ করে দাও ইয়া আল্লাহ তাআলা আমরা যারা হাত তুলেছি আমাদের জীবনের কবিরা সাগিরা গুনাগুলি তুমি মাফ করে দাও রব্বুল আলামিন এই পবিত্র মেরাজুন নবী মাহফিলের জন্য যারা টাকা দিল পয়সা দিল শ্রম দিল কষ্ট করলো আল্লাহ তাদের কষ্টকে তুমি কবুল করে এর হাদিয়াটুকু মদিনার নবীর কদমে তুমি কবুল করে নাও তাম আম্বিয়া কেরাম সাহাবাই কেরাম আউলিয়া কেরাম শোহাদাই কেরামের রহে পাকে আমাদের সওয়াব পৌঁছায় দাও আমিন হাসকুর ইমাম আজম ইমাম শাফি ইমাম হাম্বল ইমাম মালিক হুজুর গাউসে পাকের বেনাওয়াজ বাদ নকশবন্দি মুজাদ আল বেসানি খাস করে মাহবুব এলাহি খাস করে আবু বকর তুসি শাহ জালাল শাহ ফরান শো সিভা সালা নাসিরুদ্দিন শো আহমদুল্লাহ মজমান আলী গোলাম রহমান মজমান আলী শো ইয়া আল্লাহ শাহ মান শাহ মিসকিন শো আল্লাহ শাহ করে সৈয়দ আমর শাহ সিরপুরি শো তেইশ হুজুর কবলা শো আব্দুল বারি শাহ জি হুজুর শো মুসা মুজাদ্দিদি শো ডক্টর আহমদ পেয়ারা শো মুর্শিদ কিবলা আবির শাল মদিনী শো আব্বা হুজুর কবলা দরবেশ নূর হোসেন খান রহমতুল্লাহ তাম বুজুরগানি দিনাউলিয়া কেরাম যারা দুনিয়া থেকে গিয়েছেন তাদের কবর আমাদের সবাব পৌঁছায় দাও ইয়া আল্লাহ আমার ভাই মাওলানা বাকি বিল্লার রুহে পৌঁছায় দাও নঈমুদ্দিন আল কাদির রুহে পৌঁছায় দাও ইয়া আল্লাহ যে সমস্ত ভাইরা আজকের মাহফিলে আসলো মাহফিল করলো তাদের সিনাকে তুমি মদিনা বানায় দাও সবাই তিনবার জোরে জোরে বলো আল্লাহ 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 আমাদের গুনাহগুলো মাফ করে দাও রব্বানা ইয়া রব্বানা ইয়া রব্বানা একটু চোখের ফানি ফেলেন রব্বানা ইয়া রব্বানা ইয়া রব্বানা জালামনা ও জালামনা ও কত গুনাহ করে আছি রব্বানা আল্লাহ 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 আমাদের মা বাবার গুনাহ মাফ করে দাও আল্লাহ দাদা দাদির গুনাহ মাফ করে দাও ইয়া আল্লাহ হাজার হাজার মানুষ কান্দে তোমারকে একটু মায়া লাগে না আল্লাহ আমার সরকারি বেসরকারি চাকরিজীবী ভাইয়েরা কান্দে পুলিশ ভাইয়েরা কান্দে মা বোনেরা কান্দে মাদ্রাসা স্কুলের কলেজ ছাত্ররা কান্দে ওলামায়ে কেরাম কান্দে ইমাম ভাইয়েরা কান্দে তোমার কি একটু মায়া লাগে না রে মাওলা আমাদের গুনাহগুলি তুমি এক্ষুনি মাফ করে দাও হায় আল্লাহ পৃথিবী এমন একটা পৃথিবী যেখানে আসার প্রোগ্রাম আছে থাকার প্রোগ্রাম নাই আল্লাহ গো কোন দিন চলিয়া যাব তুমি সারা তো আর কেউ জানে না দুনিয়ার থেকে বিদায় নেওয়ার আগে মদিনার নবী দেখাইয়া দাও দুনিয়ার থেকে বিদায় নেওয়ার আগে নবী দিদার দিয়া দাও দুনিয়ার থেকে নেওয়ার আগে আমাদের কবিরা সগীরা গুনাহগুলো মাফ করে দাও ইয়া আল্লাহ আমি গত 20 দিন পূর্বে যখন লন্ডন থেকে আসি হিত্র বিমান বন্দরে আমার সুন্নি ভাইরা কেঁদেছে বশিরুদ্দিন মিয়া
আব্রুত চৌধুরী, সৈয়দ মোস্তাক আজির খান, সুন্দর আবি শাহাবুদ্দিন, মাওলানা বিপ্লবী, ইয়াউরশ তারিস আলী শো, ইয়া আল্লাহ অনেকে সুন্নিয়াতরা কেঁদেছে, হুজুর চলে যাচ্ছেন, চতুর্দিকে বোমাবাজি হচ্ছে, একটু দোয়া করবেন আল্লাহ যেন আমাদেরকে শান্তি দিয়ে রাখে। ইয়া আল্লাহ সারা বিশ্বাস কি বোমাবাজি আতঙ্ক, আমার স্বাধীন সোনার বাংলাদেশে যারা বোমাবাজি করে, ইয়া আল্লাহ তাদেরকে হেদায়াত করে দাও, হেদায়াত যদি না হয় তাদেরকে নাস্তে নাবুদ করে দাও। ইয়া আল্লাহ বোমাবাজির থেকে স্বাধীন সোনার বাংলাদেশকে হেফাজত করো। ইয়া আল্লাহ যারা অন্যায় করে তাদেরকে তুমি শাস্তির ব্যবস্থা করো। ইয়া আল্লাহ যারা অসহায় জীবন, যারা বোমার মধ্যে জীবন দিয়ে শরীর আল্লাহ যাদের মতো ছিদ্র হয়ে গেছে, প্রাণটা যাইতে কত চিৎকার বেড়েছে, ইয়া আল্লাহ যারা এইভাবে জীবন দিল মাওলা তাদের রুহের মধ্যে আমাদের স্বভাব পৌঁছায় দাও। ইয়া আল্লাহ কারবালার জমিনে আমাদের সোয়াব পৌঁছায় দাও, উহুদের ময়দানে সোয়াব পৌঁছায় দাও, জান্নাতুল মুআল্লাতে সোয়াব পৌঁছায় দাও, জান্নাতুল বাকিতে সোয়াব পৌঁছায় দাও। ইয়া আল্লাহ আমাদের আদরের মা, মা 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 গো মা, আমাদের যাদের মা নাই, ইয়া আল্লাহ আমি আবু সুফিয়ান আবিদ আল কাদরির মা নাই, আমি বুঝি মায়ের ব্যথা কেমন ব্যথা, বাবাও নাই বুঝি বাবার ব্যথা, আমার মতো যারা জন্ম দুঃখী নিয়ে তিম, যারা মা দেখে না বাবা দেখে না, আল্লাহ আমাদের মা বাবার গুনাগুলো মাফ করে দাও। ইয়া আল্লাহ এই চট্টগ্রাম পাটানটুলি সমনি সিএনজি ট্যাক্সি স্ট্যান্ড কমিটির ভাইয়েরা আজকে যারা মাহফিল দিল, ইয়া আল্লাহ তাদের সিনাকে তুমি মদিনা বানাইয়া দাও। ইয়া আল্লাহ আমাকে তারা ভালোবাসে, প্রতিবচ্ছর দাওয়াত দিতে চায়, নিতে সুযোগ হয় না। ইয়া আল্লাহ যারা কষ্ট করে এসেছেন, মাহফিল করেছেন, আমি সবাইকে তোমার সবদ্ধ করে দিলাম, তুমি নবীর উসিলায় তাদেরকে কবুল করে নাও। রব্বুল আলামিন, জীবনে মদিনা মদিনা নাম শুনলাম, অনেকে আমরা মদিনা দেখলাম না। মাহবুব মক্কা মদিনার কথা শোনান হলে কলিজা ফেটিয়ে যায়। মক্কার কাফেররা তো দুষ্ট ছিল, তোমার নবীকে দেখে দেখে পাথর মারো। ইয়া আল্লাহ আমরা পাথর মারব না, বাংলার জমিনে ঘুমের ঘরে মদিনার নবীকে দেখায়া আমাদের প্রাণটা তুমি ঠান্ডা করে দাও। রব্বুল আলামিন আমাদের ফরিয়াদগুলো তুমি কবুল করো, মেরাজের সওয়াব দান করো, আমাদেরকে নামাজি বানাইয়া দাও, মা বাবার গোলাম বানাইয়া দাও, কোরআনের প্রেমিক বানাইয়া দাও, হাদিসের প্রেমিক বানাইয়া দাও, দেশের আইন মানার তৌফিক দাও, দেশকে ভালোবাসার তৌফিক দাও। ইয়া আল্লাহ যারা সরকারি চাকরিজীবী, বিশেষ করে আর্মি ভাইয়েরা, বিডিআর ভাইয়েরা, পুলিশ ভাইয়েরা, র‍্যাব ভাইয়েরা, আনসার ভাইয়েরা, যারা দেশের খেদমত করে, রে আল্লাহ তাদের খেদমতের মধ্যে তুমি আরো বরকত দিয়া দাও। যারা মন্ত্রীবর্গ রয়েছে আল্লাহ, যারা সরকারি দায়িত্ব রয়েছে, বেসরকারি ভাবে যারা রয়েছে, প্রত্যেককে দেশকে ভালোবাসে ভালো কাজ করার তৌফিক দিয়া দাও। ইয়া আল্লাহ এই পাটানটুলি সমনি সিএনজি ট্যাক্সি স্ট্যান্ড কমিটির ভাইয়েরা, যারা মালিক, যারা শ্রমিক, যারা ড্রাইভার, প্রত্যেককে তুমি নামাজি বানাইয়া তাদের হাতে তুমি মক্কা মদিনার টিকিটটা দিয়া দাও। রব্বুল আমিন, জানি না কার জন্য জীবনের শেষ মুনাজাত, জানি না কার জন্য কুদা কাপড়ের দোকানে কাপড়ের কাপড় তৈরি হচ্ছে, কার জন্য কবরের মাটি ছটফট করতেছে, কার জন্য বাঁশ গাছের বাঁশ পেকে লাল হয়ে গেছে, আল্লাহ আল্লাহ
এক্ষুনি আমাদের গুনাহ মাফ করে দাও। আমিন। ইয়া আল্লাহ বাংলার জমিনকে সোনার বাংলা হিসেবে কবুল করো। আমিন। এই দেশে কোরআন সুন্নাহর আইন জারি করে দাও। আমিন। এই দেশকে ভালোবাসার তৌফিক দাও। আমিন। আল্লাহ সকলের ভিতরে সকলের হৃদয়ের মধ্যে দেশের প্রেম জারি করে দাও। আমিন। রব্বুল আলামিন শেষ ফরিয়াদ করি আমি আবু সুফিয়ান আবিদী আল কাদরি। পৃথিবী এমন একটা পৃথিবী যেখানে আসার প্রোগ্রাম আছে, থাকার প্রোগ্রাম নাই। আল্লাহ যদি তুমি আমাদেরকে মৃত্যু দাও, ওই মাসটি তুমি রমজানের মাস রাখি। যদি মৃত্যু দাও, ওই দিনটা জুমার দিন রাখিও। যদি মৃত্যু দাও, সবে কদর সবে বরাত সবে মেরাজ আমাদের মৃত্যু দিও। নামাজের সেজদায় মৃত্যু দিও। কোরআনের তেলাওয়াতের সময় মৃত্যু দিও। তোমার গর্বাই তুল্লা তাওয়াবের সময় মৃত্যু দিও। মদিনা শরীফ নবীজির রওজা মোবারকের সামনে মৃত্যু দিও। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, অ্যাক্সিডেন্টে দুর্ঘটনা গুনে পানিতে আমাদের মৃত্যু দিও না। আল্লাহ কিতাবে দেখি মরণের কষ্ট বড় কষ্ট। আজরাইল দেখলে অনেকের রগগুলো ঠাস ঠাস করে ছিঁড়ে যাবে, হাড্ডির জোড়াগুলি ঠাস ঠাস করে খুলে যাবে। শয়তান আসবে ঈমান নিতে, আজরাইল আসবে প্রাণটা বাহির করতে। আল্লাহ ওই কঠিন মুসিবতের সময় মদিনার নবীকে সামনে রাখিও। আমিন। মদিনার নবী কামলিওয়া লালবিকে সামনে আমাদের রাখিয়া জবানে পড়াই দিও। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।